এবং বিসিএ ইস্ট মিডল্যান্ডস রিজিয়নের উদ্যোগে নর্দাম্পটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন সংক্ষেপে বিসিএ ইস্ট মিডল্যান্ডস রিজিয়নের উদ্যোগে বৃহস্পতিবার নর্দাম্পটন ইউনিভার্সিটির ওয়াটারসাইড ক্যাম্পাসে বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজনের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এক ভিডিও বার্তায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশের মহান স্বাধীনতার 50 বছর পূর্তিতে 50 জন শেফের বিভিন্ন ধরনের খাবারের প্রদর্শনী অনুষ্ঠানে আগত সবাইকে মুগ্ধ করেছে। দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখুন এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সালের রিপোর্টে। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন সংক্ষেপে বিসিএ ইস্ট মিডল্যান্ডস রিজিয়নের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। নতুন করে কোভিডের বিধিনিষেধের কারণে সশরীরে উপস্থিত হতে না পারলেও এক ভিডিও বার্তার মাধ্যমে প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজনের জন্য বিসিএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টিপু রহমান এবং মার্কেটিং সেক্রেটারি নাজ ইসলাম সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আই প্ল্যান টু অ্যাটেন্ড দিস ইভেন্ট ইন পারসন এন্ড টু সি দ্য বিউটিফুল ক্যাম্পাস of the University of Northampton. Unfortunately, COVID did not allow me to move freely. Let me pay my deepest respect to the father of the nation, our greatest leader, Bangabandhu Sheikh Mujibur Rahman. I also pay my profound respect to the 3 million martyred souls who laid down their lives for freedom and for upholding democracy and dignity. Also on this occasion, I gratefully remember the support of the people of United Kingdom towards our glorious war of liberation in 1971. I also like to thank Ms. Naj Islam and Tipu Rahman for arranging this very special event. বৃহস্পতিবার নর্দাম্পটন ইউনিভার্সিটির ওয়াটারসাইড ক্যাম্পাসে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। বেলা 12টায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করেন করবি কমিউনিটি চেয়ারম্যান ইউসুফ চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর নাহার বেগম সহ স্থানীয় শিল্পীবৃন্দ। স্কুল শিক্ষার্থীদের জাতীয় পতাকা প্রদর্শনী, অন্যদিকে লাল সবুজের বেলুনের আকাশপথে ছুটে চলা, ইউনিভার্সিটির ডিজিটাল ডিসপ্লেতে জাতীয় পতাকার প্রদর্শনী এবং শেফদের মিলন মেলায় নর্দাম্পটন ইউনিভার্সিটির ক্যাম্পাসে যেন একখণ্ড বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে ওঠে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে 50 জন শেফের সুস্বাদু, মজাদার এবং ভিন্ন ভিন্ন রকমের খাবারের প্রদর্শনী অনুষ্ঠানে ভিন্ন ধরনের আমেজ সৃষ্টি করে। পূর্বপুরুষদের হাতে গড়া কারি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে যাদের অবদান সবচাইতে বেশি, সেই সব শেফদের সার্টিফিকেট ও মেডেল দিয়ে সম্মাননা প্রদান করা হয়। তাজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন অ্যান্ড্রু লিওয়ার এমবিই এমপি, প্রাক্তন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম, সেক্রেটারি মিঠু চৌধুরী, প্রাক্তন প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবিই কামাল ইয়াকুব, ভাইস চ্যান্সেলর নিক পেটফোর্ড প্রমুখ। We are celebrating the 50th anniversary, half a century of independent Bangladesh, so it's great. And it's their 60th anniversary, so two anniversaries in one day. It's really good to be here and to see so many friends here, and of course so many of my good friends, the chefs who run the Bangladeshi catering industry. আজকে 50 বছর সেলিব্রেশনে আমি সর্বপ্রথমই আমি স্মরণ করি এই লিবারেশনে, তাকে আজ পর্যন্ত যারা মার্টার হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তো এবং আমরা আজকে যে 50-50 জন শেফ দ্বারা যে আজকে যে স্কিলনেস তাদের দেখানো হয়েছে, রিয়েলি দে আর আওয়ার ব্যাকবোন, আওয়ার প্রাইড। বিসিএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টিপু রহমান এবং মার্কেটিং সেক্রেটারি নাজ ইসলামের উদ্যোগে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন ইস্ট মিডল্যান্ড পক্ষ থেকে আমরা আজকে আমাদের বাংলাদেশের 50 ইয়ার্স ভিক্টোরি ডে অ্যান্ড 50 আনিভার্সারি আমরা নর্দাম্পটন ইউনিভার্সিটিতে আজকে ফ্ল্যাগ রেজিং সহ আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা সবাই মিলে বাংলাদেশের যে 50 ইয়ার্স আমরা সেলিব্রেশন করতেছি। দ্য বিসিএ ইস্ট মিডল্যান্ডস রিজন
has provided 50 chefs to honor the 50 years anniversary of Bangladesh, our homeland. It's been one of the most successful programs East Midland Caterers Association has ever done in the East Midlands region. And দীর্ঘদিন কারি ইন্ডাস্ট্রিতে অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় অলি খান এমবিই, জিল্লুন হুসেইন এমবিই, এম এ রৌফ, আলহাজ ফরিদ মিয়া, সেলিব্রিটি শেফ মোহাম্মদ আলী, মখলিস মিয়া, ইউসুফ চৌধুরী এবং প্রাক্তন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকেও প্রদান করা হয় সম্মাননা। স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনবিএ চেয়ারম্যান আকিক মিয়া, সেক্রেটারি সলিসিটর জাবির মিয়া জেপি, মুতাওয়ালি মখন খান, কাউন্সিলর আজিজুর রহমান, কাউন্সিলর তুরন মিয়া, সিরাজ ইসলাম, আব্দুল আহাদ, প্রিন্স সাদিক চৌধুরী প্রমুখ। এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, এনটিভি, ইউরোপ নিউজ, নর্দাম্পটন।